हेलो नमस्कार, आज के आमरा देखबो माइक्रोसॉफ्ट ऑफिस एक्सेल फॉर्मेटिंग इन एक्सेल। एक्सेल जे आमरा जे फॉन्ट अलाइनमेंट एवं नंबर, ये फॉन्ट चेंज एवं अलाइनमेंट एवं नंबर्स एगुलो आमरा आज के शिखबो किभाबे चेंज करबो आमरा। तो आमी ऑलरेडी फॉन्ट किछु लिखे रेखेछि, एखाने रेडिमेड तैरी कराई आछे, आमरा तैरी करे रेखेछि। আমরা দেখব আজকে যে ফন্ট এই অপশনগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যদি দেখি, আমরা দেখব ফন্টে এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই অপশনগুলো এখানে আছে লেখা, এগুলো আমরা ইউজ করা দেখব। আমরা প্রথম টেক্সটটি যেটা বোল্ড লেখা আছে সেখানে আমরা ক্লিক করলাম। আমরা যদি কোনো কিছু বোল্ড করতে চাই তাহলে বি, ক্যাপিটালস বি আছে, এখানে ক্লিক করলে আমরা বোল্ড দেখতে পাই। একইভাবে আমরা যদি কন্ট্রোল ভি কিবোর্ডের সাহায্যে প্রেস করি তাহলে বোল্ড হবে, আবার কিবোর্ডের সাহায্যে যদি আমরা প্রেস করি তাহলে আমরা আনবোল্ড হয়ে যাবে, বোল্ড আবার উঠে যাবে। সেম ইটালিকের ক্ষেত্রে আমরা যদি সিলেক্ট করার পরে ইটালিক অপশনে ক্লিক করি ইটালিক হবে, এবং আবার যদি ইটালিক অপশনে ক্লিক করি ইটালিকটা নর্মাল টেক্সট হয়ে যাবে। কিবোর্ডের সাহায্যে যদি আমরা ব্যবহার করি, কিবোর্ড দিয়ে আমরা কন্ট্রোল আই প্রেস করলে ইটালিক হবে, আবার কন্ট্রোল আই প্রেস করলে ইটালিকটা নর্মালে চলে আসবে। কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে গেলে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে, সেলটিকে। সেলটিকে সিলেক্ট করার পর আমরা আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে, আবার আন্ডারলাইনের অপশনটিকে ক্লিক করলে আবার আন্ডারলাইনটি উঠে যাবে। কিবোর্ডের সাহায্যে যদি আমরা করি তাহলে কিবোর্ডে আমরা কন্ট্রোল ইউ প্রেস করব, তাহলে আমাদের আন্ডারলাইন আসবে, দেখতে পাবো টেক্সটটিকে। টেক্সটটিতে আন্ডারলাইন আসার পরে টেক্সটটিকে আবার সিলেক্ট করে যদি কন্ট্রোল ইউ আমরা প্রেস করি, আন্ডারলাইন সেখান থেকে মুভ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। বর্ডার, সিমিলারলি বর্ডার যদি আমরা করতে চাই, এখানে অপশন আছে, এখানে অনেক রকমের বর্ডারের অপশন আছে, সেখান থেকে আমরা বাছাই করতে চাই, বাছাই করতে পারবো, অনেক রকম বর্ডার আছে। আমরা আপাতত অল বর্ডারে ক্লিক করতে পারি। অল বর্ডারে ক্লিক করলে আমরা এরকম বর্ডার পাবো। আমরা যদি রেঞ্জ সিলেক্ট করি, একাধিক সেলকে আমরা যদি সিলেক্ট করি এভাবে, এবং সেখানে যদি আমরা বর্ডার দিই, আমরা অল বর্ডার করি, এইভাবে আসবে। এবং আমরা আনডু করছি কন্ট্রোল জেড দিয়ে, আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার কি করে চেঞ্জ করব আমরা? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এই যে বাকেট, বাকেট দেখতে পাচ্ছি, বাকেট এটি বালতির ছবি, এখান থেকে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। ফন্ট কালার আমরা চেঞ্জ করার জন্য ফন্ট কালার যেখানে আমরা চেঞ্জ করব সেই টেক্সটটিকে সিলেক্ট করব বা সেলটিকে সিলেক্ট করব, এবং আমরা এই অপশনের সাহায্যে আমরা এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারব। আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট কি করে চেঞ্জ করব? ফন্ট যেটা চেঞ্জ করব সেখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ফন্টের যে টুলস বার আছে সেই টুলস থেকে আমরা এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করব। আমরা একটা ফন্ট চেঞ্জ করি, এখানে আমরা অনেক আছে এই ফন্টটা বাছাই করি, আমরা সেকেন্ড আরেকটি ফন্ট নিই, সেকেন্ড আরেকটি। এখানে অনেক অপশন আছে, অনেক ফন্ট আছে, প্রচুর ফন্ট আছে, আমরা যদি ড্র্যাগ করলে বুঝতে পারবো অনেক ফন্ট আছে। আমরা এখান থেকে একটি ফন্ট, সিমিলারলি আরেকটি ফন্ট নিই এখান থেকে, এরিয়াল ব্ল্যাক নিলাম। এই ফন্টটির সাইজ ইনক্রিজ এবং ডিক্রিজ করার জন্য আমরা এখানে রেডিমেড সাইজ কিছু অপশন তৈরি করা আছে, এখান থেকে আমরা নিতে পারি। আদারওয়াইজ আমরা এই অপশনের সাহায্যে আমরা ফন্ট ইনক্রিজ করতে পারি, এবং স্মল সাইজে যে এ লেখা আছে সেই এতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ফন্টটা ছোট করতে পারি। আমরা এবার দেখব অ্যালাইনমেন্ট। আমরা কোনো লেখাকে যদি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে আমরা সিলেক্ট করছি, একটু কয়েকটি সেলকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমরা এটাকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কয়টি সেলকে ক্লিক করেছিলাম, সিলেক্ট করেছিলাম রেঞ্জ, সেই রেঞ্জটি একটি সেলে রূপান্তরিত হয়ে গেছে। আমরা এবার দেখব অ্যালাইনমেন্ট। টেক্সটের অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা দেখছি এখানে অ্যালাইনমেন্ট সেকশনে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট দেখছি, লেফট, সেন্টার এবং
রাইট। তেমনি আমরা হরাইজন্টালি দেখতে পাচ্ছি টপ, সেন্টার এবং বটম। আমরা সেন্টার সিলেক্ট করলাম। এই টেক্সটটিকে আমরা কিভাবে রাখবো, কিভাবে রাখবো আমার সেলে, কোন অ্যাঙ্গেলে রাখবো এবং টেক্সটির যে পজিশন কেমন হবে সেটা আমরা করতে পারি। আমরা টেক্সটটিকে রোটেট টেক্সট ডাউন করতে পারি এভাবে, রোটেট টেক্সট আপ করতে পারি এভাবে, আমরা অ্যাঙ্গেলে যে কোনো একটি অ্যাঙ্গেলে আমরা স্থাপন করতে পারি টেক্সটটিকে। আবার যদি আমরা সেই অ্যাঙ্গেলে যেখানে রেখেছিলাম সেটাতে ক্লিক করলে আমরা নর্মাল আবার ফিরে আসতে পারি। মার্জ করা যে টেক্সট, মার্জ করা যে সেল, সেগুলোকে যদি আবার আমরা আনমার্জ করতে চাই তাহলে সেম আমরা মার্জ অ্যান্ড সেলে ক্লিক করব, আনমার্জ হয়ে যাবে। টেক্সটটি যদি বৃহৎ আয়তনে থাকে তাহলে নির্দিষ্ট সেই সেলে যদি আমরা সেই টেক্সটটিকে রাখতে চাই তাহলে আমরা করব র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট হলে আমার রোর হাইটটা বেড়ে যাবে, কিন্তু নির্দিষ্ট সেই রোয়ের মধ্যে যেই সেলটির মধ্যে লিখেছি আমরা সেই সেলের মধ্যেই কিন্তু টেক্সটটি সম্পূর্ণ স্থাপন হয়ে যাবে। এরপরে যে অপশন, সেই অপশনটি হচ্ছে আমরা দেখব এবার নাম্বারস। নাম্বারসটি কিভাবে আমরা দেখব, নাম্বারস আমরা প্রথমে নাম্বারস কিছু লিখে রেখেছি, সেই নাম্বারসগুলোকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এবার নাম্বারসে আমরা একদম নাম্বারসের যেই টুলসটা আছে সেই টুলসের এন্ড আইকনে আমরা ক্লিক করব, একদম ডেড আইকন। সেই ডেড আইকনে ক্লিক করলে আমরা যে ডায়লগ বক্সটি দেখতে পাই, এই ডায়লগ বক্সটি হচ্ছে ফরমার সেলস ডায়লগ বক্স। আমরা এখানে যেই ট্যাবগুলো দেখব সেই ট্যাবগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব আমরা নাম্বারসে আছি, নাম্বারস, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট পজিশন হচ্ছে এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট পজিশন। আমরা ফন্ট পজিশন, ফন্ট হচ্ছে এই পজিশন। বর্ডার আমরা করলাম একটু আগে, বর্ডার বর্ডার হচ্ছে আমাদের এখানে আছে। আমরা সবকটি এই একই জায়গাতে আমরা দেখতে পারি যেটা হচ্ছে ফন্ট ফরম্যাট সেল। আমরা এই ফরম্যাট সেল থেকে আমরা এবার নাম্বারসের ক্লিক করব। নাম্বারসের করে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত রেখেছি, রেখার পরে আমরা এবার ওকে করব। দেখবো আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের নাম্বার হচ্ছে। আমরা যদি সিলেক্ট অল করি, করে যদি আমরা এখানে না গিয়ে আমরা এখান থেকেও নাম্বার করতে পারি, এবং সেখানে যদি আমরা ডেসিমেল ইনক্রিজ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডেসিমেল ইনক্রিজ করতে পারি, আবার ডিক্রিজ করতে চাইলে এভাবে ডিক্রিজ করতে পারি। এরপরে আসছি আমরা তারিখ বা ডেট আমরা কিভাবে চেঞ্জ করব, ডেটের কিভাবে আমরা ফরম্যাট চেঞ্জ করব। আমরা এখানে কিছু ডেট অলরেডি লিখে রেখেছি, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা সেই নাম্বারসে একদম ডেড আইকনে ক্লিক করছি, সেম ডায়লগ বক্স আসলো, ফরম্যাট সেলস ডায়লগ বক্স। এখান থেকে আমরা ডেট অপশন নেব। ডেটের এখানে বিভিন্ন অপশন আমরা লক্ষ্য করছি, বিভিন্ন টাইপ আছে। এই টাইপগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটি টাইপ আমরা নিলাম, নেওয়ার পরে ওকে করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাশ সাইন হয়ে গেছে, তার মানে এই নয় যে এখান থেকে উড়ে গেল কিংবা কোথাও গেল, না, আমরা সেই নির্দিষ্ট সেল থেকে আমরা একটু বার হয়ে গেছি বলে তাই এটা এরকম দেখাচ্ছে। আমরা একদম সেই কলমের একদম টপে গিয়ে এন্ডে গিয়ে ডবল ক্লিক করলে, সেটাকে বেস্ট ফিট বলা হয়, ডবল ক্লিক করলে আবার সেম চলে আসবে, সমস্ত কিছু বেস্ট ফিট হয়ে যাবে এবং সবকটাকে আমরা দেখতে পাবো। এইভাবে আমরা ডেটকে আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট আসছি আমরা কারেন্সি। আমরা কোনো নাম্বারসের সামনে যদি আমরা সিম্বলিক কারেন্সি দিতে চাই আমরা সেম জায়গায় ক্লিক করব। আমরা ডেড যে আইকন নাম্বারসের সেই আইকনে ক্লিক করলাম, ফরম্যাট সেলস চলে আসলো। এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করব, ক্যাটাগরি কারেন্সি নিলাম। কারেন্সি নিয়ে আমরা এখান থেকে সিম্বল দেখতে পাচ্ছি কারেন্সি নেওয়া আছে, আমরা এই কারেন্সিটাই নিতে যাচ্ছি, ডলার সাইন। আমরা ডলার সাইনটা নেওয়ার পর ওকে করব। আমরা ডলার সাইনের বদলে আমরা শর্টকাটে আমরা এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে পারি। আমরা ডলার সাইনের বদলে অন্যান্য সাইনও আমরা দিতে পারি, আমরা পাউন্ড, ইউরো, ইভেন আমরা যদি চাই যে আমরা ইন্ডিয়ান কারেন্সি রুপি দিতে পারি, আমরা রুপিও আমরা দিতে পারি। আমরা তার জন্য কারেন্সিতে যাব, কারেন্সিতে গিয়ে আমরা এখান থেকে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব সিম্বলসের মধ্যে
বেঙ্গলি ইন্ডিয়ান আছে, এখান থেকে আমরা নিয়ে ওকে গুছি দিক করি, আমাদের প্রত্যেকটা কারেন্সির সামনে রুপি সাইন এইভাবে চলে আসবে। সমস্ত ফরম্যাটের বিষয়গুলো যেগুলো আসলো, ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং, আমরা এই সমস্ত ফরম্যাটিংগুলো শর্টকাট কি কন্ট্রোল ওয়ান যদি আমরা প্রেস করি, কন্ট্রোল ওয়ান প্রেস করলে আমরা দেখতে পাবো যে ফরম্যাট সেল চলে আসবে। এবং সেই ফরম্যাট সেলসটা যদি লক্ষ্য করি, আমরা আবার দেখি নাম্বারস, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, আমরা এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা এক্ষুনি শিখলাম সবগুলো কিন্তু আমরা এই ফরম্যাট সেলের মধ্যে আমরা পাই। আমরা শর্টকাট কি কন্ট্রোল ওয়ান এর মাধ্যমে আমরা এটাকে আনতে পারি ফরম্যাট সেল, এবং এখান থেকেও আমরা চেঞ্জেসগুলো করতে পারি। আরও আমরা চেঞ্জ করতে পারি, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে যদি আমরা ফরম্যাট সেল বা ফরম্যাট সেলে চলে যাই সিলেক্ট করার পরে, তাহলেও আমরা দেখতে পাবো যে এই একই উইন্ডোটি আসবে যার নাম ফরম্যাট সেল, একটি ডায়ালগ বক্স। এই ডায়ালগ বক্সটা আবার আমাদের সামনে এইভাবে উপস্থিত হবে, এখান থেকেও আমরা করতে পারি। বিভিন্ন পন্থা, বিভিন্ন বিষয় আছে শর্টকাট, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন, করে আপনার ইচ্ছা মতো আপনার টেক্সটটিকে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বারস এর বিভিন্ন অপশন আপনি চেঞ্জ করতে পারবেন। আমাদের আজকের এখানেই ছিল যেগুলো, সেগুলো আরেকবার আমি বলি। আমাদের এখানে আমরা যেটা শিখলাম আজকে, সেটা শিখলাম ফরম্যাটিং ইন এক্সেল। এক্সেলে আমরা ফন্ট, অ্যালাইনমেন্ট এবং নাম্বারসে আমরা অপশনগুলো দেখলাম। আজকের ট্রেনিং এই পর্যন্তই, আমরা আবার আগামী দিনে আপনাদের সামনে আরও নতুন নতুন অপশন এক্সেলে নিয়ে আসবো, যেগুলো আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, নমস্কার।